আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তরে বেশ কিছু জেলায় শুরু হতে যাচ্ছে প্রবল ভারী বৃষ্টি। তো দেশের কোন কোন জেলায় আঘাত আনবে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা, বৃষ্টিপাত অনেকটাই কম, তবে দেশের পশ্চিমাঞ্চলে ভালোই বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত প্রবল ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে, মূলত খুলনা বিভাগের উত্তর পূর্বাঞ্চলে, যশোর, তারপর শালকুপা, মেহেরপুর, পাবনা, ঝিনাইদহ এ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে পাবনা, সিঙ্গা, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এই সমস্ত জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। গোরারঘাট এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায়, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত জেলাগুলোর বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময় বিক্ষিপ্ত সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত থাকছে, এছাড়া বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া দেশের দক্ষিণে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রামের মাত্র দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং আবারও রোদের দেখা মিলছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বেশ কিছু জায়গায় ব্যবসা গরম অনুভব হচ্ছে, তবে বৃষ্টি চলাকালীন সময় গরম অনেকটাই কমে আসতে পারে। এবার আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে যাব। আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস রয়েছে সেটি আমরা দেখব। আগামীকাল 29 জুলাই দেশের উত্তর আবার বিক্ষিপ্ত বৃষ্টি, মূলত সিলেট বিভাগের দু এক জায়গায়, এছাড়া ময়মনসিংহ, কালাই, রংপুর বিভাগের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি, রাজশাহী বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, মূলত সব জায়গায় বৃষ্টিপাত হবে না, তবে 10% বা 20% জায়গায় বৃষ্টিপাতের আভাস দেখা যাচ্ছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি মূলত 29 থেকে 30 তারিখের মধ্যে দেশের উপর দেয়ে আসছে অতি প্রবল ভারী বৃষ্টি। আমরা একটু আপনাদেরকে লাইভ ট্র্যাকের মধ্যে দেখাচ্ছি, আপনার ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, 29 থেকে 30 তারিখের মধ্যে দেশের উত্তরে তিন বিভাগের মধ্যে সিলেট, ময়মনসিংহ, কালাই এবং রাজশাহী, মালদা, তারপর রংপুর, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঠুরা, তারপর মেহেরপুর, ঢাকার উত্তরে এই সমস্ত জেলাগুলোর উপর মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম, তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। বরিশাল, খুলনা বিভাগে, বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম এবং সমুদ্রতে কিন্তু এই সময় তেমন বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে সমুদ্রতে এই সময় কোন ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা কোন ধরনের সিস্টেমও কিন্তু দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি পরবর্তী পাঁচ দিনের লাইফ ম্যাপের মধ্যে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 5 থেকে 10 দিনের মধ্যে সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর দেশের উত্তরে তিন বিভাগের উপর মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার কারণে আবারও দেশের উত্তরে তিন বিভাগের নিচু এলাকায় আবারও বন্যায় প্লাবিত হতে পারে। তাই দেশের উত্তরে সকল মানুষজনদেরকে বলা হচ্ছে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখতে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।